নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের আমি আর মধুকল্পিতা আবারও হাজির হয়ে গেছি আপনাদের কাছে আজকে আমরা একটুখানি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী সভা থেকে নজর রাখবো কারণ আমরা জানি যে জঙ্গলমহল সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধুকল্পিতা 2018 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল একদম 19-এ লোকসভা নির্বাচন 21-এ বিধানসভা নির্বাচন আমরা দেখেছিলাম যে 2018-তে কোথাও গিয়ে বিজেপি তার অস্তিত্ব জানান দিচ্ছিল বিশেষ করে জঙ্গলমহল এলাকায় এবং সেক্ষেত্রে পুরুলিয়ার নামটা কিন্তু একেবারে অন্যতম 2019-এ লোকসভা নির্বাচনে সেখানে দেখা গিয়েছিল যে এই জঙ্গলমহলে বিভিন্ন জেলাগুলিতে তৃণমূল কংগ্রেস সেরকমভাবে ফলাফল করতে পারেনি তবে 2021-এর বিধানসভা কিন্তু আবার লোকসভা তুলনায় ফলাফলটা যথেষ্ট ভালো হয়েছিল তবে এরই পাশাপাশি বিজেপি কিন্তু তার ভোট ব্যাংকিং ক্রমশই বাড়াচ্ছে তো সেক্ষেত্রে আজকে যখন এই কর্মী সভায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে মনে হচ্ছে যে আগামী পঞ্চায়েত নির্বাচনকে একেবারে পাখির চোখ করে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য রীতিমতো সেখানে কি তিনি সভাগুলো করছেন একেবারে এবং 2018 পঞ্চায়েত নির্বাচন জঙ্গলমহল সেখানে বিজেপি ধীরে ধীরে তার অস্তিত্বটা জানান দিতে শুরু করেছিল এবং তারপরে আমরা দেখলাম কি 2019-এর লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে কোনোভাবেই কিন্তু পিউ তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ এক ইঞ্চিও জমি ছাড়তে নাড়াচ্ছিল এই রাজ্যে বিশেষ করে এবং সেটার ফলাফলে দেখা গেল 2019-এর এই যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে জঙ্গলমহলে ভীষণ ভালো ফল করেছিল বিজেপি এবং সেই ফলের পুনরাবৃত্তি কোথাও গিয়ে বিজেপির পক্ষ থেকে আশা করা হয়েছিল যে হয়তো বিধানসভা নির্বাচনে তার প্রভাবটা পড়বে কিন্তু 2021-এর নির্বাচনে যখন ফলাফলটা হলো তখন দেখা গেল এই সমস্ত জেলাতে কিন্তু ভালো ফল করলো তৃণমূল কংগ্রেস কিন্তু পিউ এক্ষেত্রে বিজেপির ভোট বাক্সটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে হয়ে যাচ্ছে কেননা জঙ্গলমহলের একাধিক জায়গাতে কিন্তু বিজেপির ভোট বাক্স রয়েছে এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দুদিন আজকে দ্বিতীয় দিন সফরে রয়েছেন পুরুলিয়াতে এই পুরুলিয়াতে বিশেষ করে জঙ্গলমহলের দিকে তিনি নজর দিচ্ছেন তিনি সেখানকার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে ভোকাল টনিক দিচ্ছেন এর পাশাপাশি আমরা গতকাল দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কড়া হাতে একেবারে কড়া হাতে কিন্তু তাকে দেখেছিলাম এবং বিশেষ করে পুরুলিয়ার একাধিক জায়গায় প্রশাসনের কি পদক্ষেপ সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি কিন্তু কার্যত যারা প্রশাসনের আধিকারিক ছিলেন তাদেরকে রীতিমতো তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দালাল চক্র নিয়ে একাধিক তিনি বার্তা দিয়েছেন এবং তার ফল প্রসঙ্গ আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি পুরুলিয়ার বিভিন্ন জায়গায় রীতিমতো কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দেখা যাচ্ছে যে কড়া হাতে দালাল চক্র যে সেই দালাল চক্র দমনে কিন্তু তারা লেগে পড়ে উঠেছেন ইতিমধ্যে পিউ পুরুলিয়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই যে গিয়েছেন এই যে জঙ্গলমহল সফরে গিয়েছেন এটার কিন্তু তার পাখির চোখ অবশ্যই পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন কেননা 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে কার্যত এক ইঞ্চিও জমি ছাড়তে দিতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফলটা 2021-এর বিধানসভা নির্বাচনে হয়েছে সেই ফলের পুনরাবৃত্তি যেন 2024-এর লোকসভা নির্বাচনে হয় সেদিকেই কিন্তু আপাতত পাখির চোখ রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই তো পিউ একেবারে একেবারে পাখির চোখ একটাই সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচন পাশাপাশি কিন্তু অবশ্যই লোকসভা নির্বাচন আমরা দেখেছি যে এই যে তুমি দুর্নীতির কথা বলছিলে অনেকবার কিন্তু আমরা দেখেছি মধুকল্পিতা যে এই দুর্নীতি দমন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বারবার বলছেন একবারে গ্রাসরুট থেকে সেটাকে সরাতে হবে দূর করতে হবে বারবার তিনি বিভিন্ন প্রশাসনিক যে তার সভা সেই সভা থেকে এই বার্তায় দিয়েছেন যে কোনোরকমভাবে দুর্নীতিকে বরদাস্ত করবে না দল যদি কোনোরকমভাবে কোনো ইনফরমেশন পায় তাহলে কিন্তু সমূলে ছেঁটে দেওয়া হবে তার ক্ষমতা একেবারে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হবে বারবার তিনি বলেছেন কড়া হাতে দমন করার চেষ্টা করেছেন বারবার এই বার্তা দিয়েছেন এবং আমরা গতকালও দেখলাম যে দালালরাজ বিরুদ্ধে একেবারে একটা কড়া একটা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি যদি কোনোরকমভাবে এরকম ইনফরমেশন মেলে তাহলে কিন্তু সোজা তাকে জেলে যেতে হবে অর্থাৎ বারবার বিরোধীদের পক্ষ থেকে যেভাবে বলা হয় যে এই দলটি কোথাও গিয়ে দুর্নীতির শিকার সেখানে কিন্তু বারবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করেছেন এবং তিনি বলছেন অভিযোগ দাবিও করেছেন যে তিনি এগুলোকে একেবারে বরদাস্ত করবেন না কড়া হাতে দমন করা হবে যে একই কথা কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও শুনতে পেলাম তিনিও বলেছেন যে ঠিকাদারকে যারা রয়েছেন ঠিকাদার তাদেরকে কিন্তু কোনোরকমভাবে দলে নেওয়া হবে না নয় তৃণমূল করো নয় ঠিকাদারিত্ব করো মানে সেই ধরনের কাজ করো তো আমরা দেখলাম যে আজকে এই কর্মী সভাকে কেন্দ্র করে নতুনভাবে তিনি তার যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে এনকারেজ করার চেষ্টা করছেন উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং অবশ্যই বার্তার মাধ্যমে তিনি একটাই কথা প্রকাশ করেছেন সেটা হচ্ছে যে দুটো নির্বাচনে কোনোভাবে বিজেপিকে কোনো স্থান দেবে না এ রাজ্য একেবারে এবং তৃণমূল কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে দিতে নারাজ এবং সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু জেলে
জেলা সফরে রয়েছেন। আজ তিনি পুরুলিয়াতে রয়েছেন এবং এরপরে বাঁকুড়াতে যাবেন তিনি। এবং সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরেও যেতে পারেন। এবং এই যে পিউ পরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ঘিরে কিন্তু বোঝা যাচ্ছে আসন্ন পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনের গুটিটা কিন্তু সাজাতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় কর্মী সমর্থকদের ভোকাল চনিকের মাধ্যমে উজ্জীবিত করছেন তিনি। পিউ, আমরা মাঝে মধ্যে ফেসবুকে চলে আসছি, বিভিন্ন খবরের আপডেট দিচ্ছি এবং এই আপডেটগুলো আপনাদের দেবো। এবং সেটা নেওয়ার জন্য, আপডেটগুলো পাওয়ার জন্য আপনাদের কী করতে হবে? রিপাবলিক বাংলার ফেসবুক পেজ লাইক করতে হবে এবং এর পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এর পাশাপাশি সমস্ত ব্রেকিং নিউজ, সমস্ত খবর সবার আগে দেখার জন্য নজর রাখতে হবে রিপাবলিক বাংলায়।